नमस्कार बंधुरा, आमी तमाल। वेलकम टू माय यूट्यूब चैनल रोमिंग राइडर तमाल। आज के आमादे नॉर्थ बेंगल राइडर तृतीय दिन और आज के आमरा जाबो मूर्ति टू सांताली खोला। तार माझे पड़बे शामशिटी गार्डन, रॉकी आईलैंड आरो अनेक स्पॉट, सेगुलो तोमादेर संगे डेफिनेटलि शेयर करब, देखाबार चेष्टा करब। आर जारा आमार आगेर भिडियोगुलो देखोनी प्लिज चेक करे निओ। तो सेखाने कोलकाता टू नॉर्थ बेंगल और डुअर्सर पार्ट वन देया रयेछे। NH ক্রস করে ওপারে গেছিলাম, যেটা চাপড়ামারির দিকে যাচ্ছে। তো আজকে আমরা ওদিকে যাব না, আমরা যাব বাঁদিকে চালসার দিকে। নর্থ বেঙ্গলে ডুয়ার্সের যেটা সবথেকে বেশি আমার ভালো লাগে সেটা হচ্ছে রোড কন্ডিশন। তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে রাস্তার কন্ডিশন মানে কতটা ভালো, যার জন্য এখানে গাড়ি চালাতে, গাড়ি বাইক যে কোনো কিছু নিয়ে ড্রাইভ করতে খুবই অসাধারণ লাগে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি চালসা। তো এখান থেকে আমরা বাঁদিক নেব। এই মুহূর্তে আমরা যাচ্ছি শামশিটি গার্ডেনের দিকে। তো দেখতেই পাচ্ছ চারিধারে শুধু চা বাগান, তো মাঝ দিয়ে রাস্তা, খুবই অসাধারণ ভিউ। তো তোমরাও যারা ডুয়ার্স এসছো তারা প্রতিবারই এই ভিউটা কমন পেয়েছো। তো এই ভিউটা আমিও কমন পাই, কিন্তু খুবই প্রতিবার অসাধারণ লাগে। তো এই মুহূর্তে আমরা ঢুকছি শামশিটি এস্টেটে। তো পুরোটাই শামশিটি এস্টেটের মধ্যেই পড়ছে। তো দেখতেই পাচ্ছ ফলক লেখা রয়েছে শামশিটি গার্ডেন। তো ভিউ দেখতেই পাচ্ছ, আর এই মুহূর্তের ওয়েদার জাস্ট অসম। মানে পাহাড়ে এরম ওয়েদার থাকবে কিন্তু এখনো শুকনো আছে, এটাই আমাদের বিরাট কপাল ভালো। তো দেখা যাক কতক্ষণ কপাল সাথ দেয়। হোপ ফর দ্য বেস্ট, চেষ্টা করবো তোমাদের সান্তানি কোলা অব্দি যতটা রাস্তা দেখাতে পারি দেখাবার। তো দেখতেই পাচ্ছ ফোটো ফোটো বৃষ্টিও শুরু হয়ে গেছে। এবার আমরা এগোচ্ছি রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। তো আস্তে আস্তে তোমরা হয়তো বুঝতেও পেরেছো ফোটো ফোটো বৃষ্টিও শুরু হয়ে গেছে। সামনেই হচ্ছে রকি আইল্যান্ড, আমরা পৌঁছেই গেছি রকি আইল্যান্ডে। এবার ওপরটাও তোমাদের দেখাবার চেষ্টা করব। ওপরের দিকেই আছে রকি আইল্যান্ডের ফেমাস হোটেল আমন্ত্রণ, যেটা গেট ওপর। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো এবার আমরা যাচ্ছি সান্তালি খোলার উদ্দেশ্যে। তো সান্তালি খোলার 2 কিলোমিটার কি 2.5 কিলোমিটার আগে থেকে রাস্তার কন্ডিশন খুবই খারাপ, যেটুকু আমরা শুনেছি। তো দেখতেও পাবো সামনে গিয়েই। তো দেখতে পাচ্ছ দুদিকে পাইন জঙ্গল আর ভিউ অসাধারণ। তো সামনে থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, ডান দিকে যাচ্ছে আর বাঁদিকে, আমরা বাঁদিকে যাব। বাঁদিকেই হচ্ছে সান্তালি খোলা। তো চলো সান্তালি খোলা পৌঁছে তোমাদের সান্তালি খোলার ভিউ যতটা সম্ভব হবে চেষ্টা করব দেখাবার। তো রাস্তা এখানে অবধি যথেষ্ট ভালো, এই বাঁদিকে ঢুকছে সান্তালি খোলার মেন পার্কিং এইটাই। তো আমরা পার্কিংয়ের ওপর দিয়েই যাব, যেহেতু এখন কোভিড সিচুয়েশন চলছে সেই জন্যে পার্কিং টোটালি ফাঁকা দেখতেই পাচ্ছ তোমরা। তো এই হলো মেন সান্তালি খোলা ওঠার রাস্তা। তো রাস্তার কন্ডিশান তোমরা দেখতেই পাচ্ছ প্রপার অফ রোড, যে কারণে আমরা ট্যুর করে অফ রোড করতে ভালোবাসি তারা এখানে খুবই আনন্দ পাবে। যদিও এখন শুকনো আছে বলে খুবই সুবিধে, কিন্তু বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে ওটা খুবই চাপ হয়ে যায়। তো যাই হোক, প্রায় আমরা সান্তালি খোলা পৌঁছেই গেছি। তো চেষ্টা করবো সান্তালি খোলা পৌঁছে, যদি ওয়েদার ভালো থাকে, তোমাদের ব্রিজের ভিউ আর নদীর ভিউ ডেফিনেটলি দেখাবো। তো চেষ্টা করব যতটা ডিটেলে তোমাদের দেখানো সম্ভব হয় দেখাবার। তো রাস্তা তোমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ,
টোটালি গ্র্যাভেলস আর গ্র্যাভেলস, গ্র্যাভেলস ছাড়া কিছু নেই। তো ওপর থেকে ভিউটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমরা এই মুহূর্তে প্রবেশ করছি সান্তালি গোলা মেন পার্কিংয়ে গেটে। তো সামনে তোমাদের দেখাচ্ছি, এবার আমরা ঢুকছি সান্তালি গোলা গেট। তো এখানেই বাইক পার্ক করতে হয়, তো এখানে পার্কিং করে আমি নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি সান্তালি গোলার বাকি ডিটেলস অ্যান্ড ভিউ। বন্ধুরা, এই হলো সান্তালি গোলার মেন প্রবেশপথ। তো অন্য সময় এখানে প্রতিজন প্রতি 20 টাকা করে লাগে এন্ট্রি ফি, এখন কোভিডের কারণে পুরোই ফাঁকা, তো যার জন্যে আমাদের লাগছে না। এখানে আমাদের বাহনগুলো দাঁড়িয়ে আছে, আর আশেপাশের ভিউটা তোমাদের দেখাবার চেষ্টা করব। নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে, তার সুন্দর আওয়াজ শোনা যাচ্ছে, হয়তো তোমরা বুঝতে পারবে না, সেটা নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আশেপাশের ভিউটা এরকম, এবার চলো গেটের ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখন শুকনো আছে, মানে বৃষ্টি নেই, যার জন্যে কপালটা ভালো, আমরা খুব আরামেই নিচে নামতে পারছি। বৃষ্টি হলে এই রাস্তার কন্ডিশন খুবই বাজে হয়ে যায়, তো সেদিক দিয়ে আমাদের কপাল আমাদের সাথ দিচ্ছে এখনও পর্যন্ত। তো বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে মাটি সরে গেছে, তো তোমাদেরও আশা করি তো বুঝতে অসুবিধা হচ্ছে না। তো চেষ্টা করব আরও ভালো করে যদি সামনে কোথাও দেখানো যায়। দেখতে পাচ্ছ এখানেও বেশ কিছুটা জমি গাছ সমেত নিচে ধসে গেছে, কারণ এত পরিমাণেই বৃষ্টি হচ্ছে এখন, চারিদিকেই একই পরিস্থিতি। হঠাৎই চলার পথে দেখা পেলাম এনার। তো নোনা জলে, মানে সমুদ্রে তো আমরা কাঁকড়া দেখে অভ্যস্ত, তো নদীর কাঁকড়া হঠাৎই দেখলাম, তো তোমাদের সাথেও ওই জন্য শেয়ার করলাম। তো পৌঁছে গেছি সান্তালি গোলা ব্রিজে। সান্তালি গোলা রিভার ক্যাম্প হচ্ছে, ব্রিজটা পেরিয়ে বাঁ দিক দিয়ে যেতে হবে। বন্ধুরা, এই হলো সান্তালি গোলার মেন ব্রিজ, নিচে দিয়ে বয়ে যাচ্ছে পাথুরে নদী। তো খুবই সুন্দর অনবদ্য পরিবেশ। এই সামনে যে বাঁ দিকের রাস্তাটা দেখছো, এটাই যাচ্ছে সান্তালি গোলা রিভার ক্যাম্পের দিকে। নিচে থেকে পুরো ব্রিজের ভিউটা এরকম। আর এই হলো সান্তালি গোলা রিভার ক্যাম্পের মেন গেট। টোটাল ক্যাম্পটা এরকম ভিউ, আর টোটালি এটা কটেজ, আর যথেষ্ট পরিমাণ এরিয়া নিয়ে রয়েছে, আর এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রয়েছে, তো গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে ইজিলি বুকিং করা যায়, আর রেটও খুব রিজনেবল। বাকি ডিসক্রিপশান বক্সে আমি ডিটেলসে দিয়ে দেবো। এই হলো মেন কটেজ, যেটা এগুলোর মধ্যে সব থেকে বড়, আর এন্ট্রান্সের মুখেই এই কটেজটা দেখতে পাবো। বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, আর তোমাদের সাজেশানগুলো কমেন্ট বক্সে দিও, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও নেক্সট ভিডিওর আপডেটের জন্য। আর আমার ইনস্টা আর FB-র আইডিটা নিচে ফ্ল্যাশ করছে, তো তাতে ফলো করতে ভুলো না। তো আজকের মতো টাটা, গুড বাই।